हाय एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। एक्चुअली এখন ইভিনিংও বলা যায় না, এখন সময় হচ্ছে রাত্রি 10টা। আর 10টা থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ এখন আমাদের বাড়িতে ডিনারের জন্য একটা স্পেশাল জিনিস বানানো হবে, যেটা আমার হাজবেন্ড বানাচ্ছে। সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। তো সেটার আমি কিছু জোগাড় করে রেখেছি, যেমন এখানে আছে পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আর পোস্তটা বাটতে হবে শুধু। তো আমি ভাবলাম যে নতুন জিনিসটা, নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অনেকেই হয়তো এটা খেয়েছো, বা কেউ হয়তো প্রথমবার শুনছো, যেমন আমার মতো। আমি এটা ফার্স্ট টাইম আজকে ট্রাই করব। তো আমি ভাবলাম যে এই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, আর আজকের এই ব্লগটাকে শুরু করা যাক। তো চলো দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই রাত্রিবেলা 10টার সময় এই রেসিপিটা শুরু করা যাক। আর এটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, ও বললো 15 মিনিটে হয়ে যাবে, তাও আমি সব জোগাড়টা করে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এখানে চলছে এখন পোস্ত বাটা। আরো কাটবে না? আর এখানে যা আছে আছে, আর এখানে আমার দুদিন আগেকার বাটা একটু পোস্ত ছিল, তো এটাও ইউজ হয়ে যাবে। আমি এটা সেকেন্ড টাইম করেছি, ফার্স্ট টাইম যখন আমি একা ছিলাম করেছিলাম, তো ঠিক ছিল। আজকে আর একটুখানি পলিশ করতে করব, লেটস সি, দেখুন আপনারা ভালো লাগবে। এটা এই রান্নাটা সব সময় সর্ষের তেলে করতে হয়। তেলটা শুধু অল্প দিও। যারা খুব হেলথ কনসাস, ভেজিটেবল অয়েলে ওই টেস্টটা আসবে না, রিফাইন অয়েল বাড়িতে, ওর জন্য আমি প্রেফার করি সর্ষের তেল। আর যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তো এটা সর্ষের তেলেই করবেন। আচ্ছা, কতক্ষণ লাগবে রান্নাটা করতে, সমস্ত জোগাড় করা থাকলে? 15-20 মিনিট, তাড়াতাড়ি হয়ে যাবে একদম। এটা খুবই ভালো, একদম টেস্টি রেসিপি, বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে খেতে। একে আমরা আলু পোস্ত খাই, পোস্ত ভাজা খাই। এরপরে ব্লগে আমি শুট করবো একটা বাটি পোস্ত, এটা একটা অথেন্টিক ডিশ। আচ্ছা, তো বাটি পোস্ত ওই বাটিতে করে, এটা টিফিন বক্স করে, ওই জিনিসটা না আমাদের বাড়িতে আছে টিফিন বক্স? আচ্ছা, মানে জোগাড়ে, ঠিক আছে। তো পেঁয়াজটা কি করছো, স্ক্রাঞ্চ করে নিচ্ছো? এখানে আমরা দুটো পেঁয়াজ ইউজ করেছি, আর এখানেও তাই লঙ্কাটা কুচি করে রেখে দিয়েছি, হাতে না ছেকালেতে। তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে দিলাম, কোনো ফোড়ন টোড়নের ব্যাপার নেই। এটা একটু ঝাল ঝাল, একটু ঝাল ঝাল খেতে হয়। আচ্ছা, তো একটু লঙ্কা, গুঁড়ো তো লঙ্কা দেবো। আমি একদম লঙ্কা লঙ্কা ভাত মানে কেটেও দিয়েছি, কুচি করেও দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল এটা কম। এখানে আমরা নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো লঙ্কা, আমি এরকম করে কুচি করে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে? হ্যাঁ, হাই টু মিডিয়াম, হাই মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে। হ্যাঁ, সেটিকে কি করতে হবে, লাল লাল করে ভাজতে হবে? একদম লাল লাল করে ভাজতে হবে। তার মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো ভাজার সময়, ভাজার সময় সাথে পেঁয়াজটা তাড়াতাড়ি, পেঁয়াজটা তাড়াতাড়ি আপনার জলটা ছেড়ে দেবে, আর পেঁয়াজটা তাড়াতাড়ি ক্রাঞ্চি হবে, মানে ভাজাটা তাড়াতাড়ি হবে। এটা ভালো করে নুনটা মিশিয়ে নিই। মানে এটাই কি একবারে নুন দেওয়া হয়ে গেল না রান্নার মাঝে? একটু রান্নার মাঝে। আচ্ছা, এটা শুধু আমরা পেঁয়াজটাকে নরম করার জন্য দিলাম। আচ্ছা, এই রান্নাটা আমরা চিনি ইউজ করব? না, এটা একটু ঝাল ঝালই হবে। কিছু না, শুধু লঙ্কা গুঁড়ো দিতে হবে। আচ্ছা, মানে এই অবধি যখন ভাজা ভাজা হবে, একদম লাল ভাজা ভাজা হয়ে যাবে, তো এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, মানে আমরা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তার উপরে লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে, তখন গ্যাসটাকে একদম স্লো করেছিল, লো ফ্লেমে আছে। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে, একটু বেশি দেবেন, যদি কম ঝাল খান কম দেবেন,
আপনার হেলথ অনুযায়ী। এরপরে মোটামুটি এটা তেল ছেড়ে দিয়েছে, গন্ধটাও যেটা ছিল মশলার যে উগ্র গন্ধটা ছিল সেটাও চলে গেছে। এরপরে আমরা এখানে পোস্তটাকে দিয়ে দেবো। আর এই পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমে হবে, গ্যাসের ফ্লেম লো আছে আমাদের। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর বেশিক্ষণ তো না, মোটামুটি 30-40 সেকেন্ড ভাজলেই হবে। এখানে আমরা তাও কত চামচ পোস্ত দিলাম, 4 চামচের উপরে, 4-5 চামচ পোস্ত দিলাম। যেহেতু এটা সম্পূর্ণ পোস্তর উপরেই, যেহেতু পেঁয়াজ পোস্ত নাম পোস্তর উপরেই সমস্ত কিছু, তো পোস্তটা ডেফিনেটলি একটু বেশি লাগবে। 30-40 সেকেন্ড পোস্তটাকে একটুখানি আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে আর এটার সাথে। যতটা পোস্ত বেঁচে গেছিল সেটাকে আমার বউ করে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছে। এটা আমাদের পরে করতেই হবে, যতটাই খান আমি দেখব সেটা সেটা আমি একদম নাল গুণ দিয়ে নিয়ে আমি আলাদা। আলটিমেট আলটিমেট বাঙালি তো এটা তো হবে রান্নার মাঝে মাঝে। সুগৃহিণী, সুগৃহিণীর ফল। এই না দেখো দাঁড়াও 1 সেকেন্ড, তোমরাই দেখো কতটা পোস্ত বেরোলো। এটাকে আমি কি করে আজ দিতে, আমি মিক্সিতে রেখে দিই, এটা আমার হয়ে যাবে না পরের দিন। আমি ঢাকনা থেকেও নেবো, ঠিক এরকম এরকম জায়গা, মানে জলটা যখন পুরোপুরি শুকায়নি ঠিক সেই রকমের জায়গায় একটু কাঁচা সর্ষের তেল, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, অসম্ভব সুন্দর টেস্টটা এনহ্যান্স করে। এখানে আমরা কতটা কাঁচা সর্ষের তেল দিলাম, 2 চামচ মতো, 2 চামচ মানে আমরা ঢাকনায় মেজারমেন্ট করে দিয়েছি, 2 ঢাকনা দিয়েছি, তো চামচের হিসাবে 2 চামচ হবে। আর ফ্লেম কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমেই আছে, অলমোস্ট আমার এটা রেডি হয়ে গেছে। জাস্ট 2-3 বার একটুখানি মিনিট 1 মিনিটের মতো কতক্ষণ রাখলাম, না এখন 1 মিনিট রাখবো, আর জল দেওয়ার পর কতক্ষণ রাখলাম, 3-4 মিনিট। আচ্ছা মানে জলটা যখন শুকিয়ে আসছে আসছে তখন আমরা সর্ষের তেলটা দেব। ঠিক আছে, এক্স্যাক্টলি 10 সেকেন্ড পর ঢাকনা তুলে আমরা এরকম জলটা শুকিয়ে গেছে, আর এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আমরা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না আপনি বাইরে অন্য জিনিসগুলোকে ঠিকঠাক করবেন খেতে বসবো ততক্ষণ ঢেকে রাখবো। আচ্ছা তাহলে আমাদের রান্না ডান, তাহলে এবার আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে, খেয়ে বলবো যে কেমন হয়েছে, তুমি কত পেয়েছো, তুমি ক পেয়েছো না ক প্লাস পেয়েছো সেটা আমরা খাওয়ার সময় জানতে পারবো। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার বরের রান্না বান্না কমপ্লিট, এবার শুধু আমাকে খাবারগুলো গরম করতে হবে। আর আজকে ডিনারের মেনু হচ্ছে মাছ আছে, আর এই পোস্তটা বানানো হলো, আর ভাতও করা আছে যেটা আমাকে গরম করতে হবে। তো আমি গরম করে নিই, খাওয়ার সময় দেখা হচ্ছে, খাওয়ার সময় তুমিও জানতে পারবে তুমি কেমন বানিয়েছ। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর তারপরে আমি রান্নাঘরে সমস্ত কাজ করছিলাম। এই দেখো রান্নাঘর একদম আমার পরিষ্কার, সমস্ত বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, আর যেটা আমি রাত্রি ইউজুয়ালি করে থাকি। আর পোস্তটা তো তোমরা দেখলে, পেঁয়াজ পোস্তটা যে কতটা অসাধারণ হয়েছিল খেতে। তো আমি একবার বরের কাছে যাই, চলো আমার বরকে জানানো যাক।
তো তোমার পেঁয়াজ পোস্তটা খুবই সুন্দর হয়েছিল। তুমি ক প্লাস প্লাস পেয়েছো। এটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, ভীষণ ভীষণ ভালো রেসিপি। আর এমনি তো খুবই ভালো রান্না করে, আগে আমি অনেক রেসিপি শেয়ার করেছি। তো চলো এর সাথে আজকে আমি ব্লগটা এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার বরের হাতে রেসিপিটা ভালো লাগে, তো কি করতে হবে? লাইক এন্ড সাবস্ক্রাইব। তো লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড হচ্ছে, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে নেক্সট কিছু এক্সাইটিং এবং ইন্টারেস্টিং নিয়ে। তো টাটা, টাটা, গুড নাইট।